পাথরের চুন এইটা। তো আমি আজকে আপনাদেরকে বলবো যে সামনে কুরবানির ঈদের গরু বা খাসির ভুঁড়ি বা বট পরিষ্কার করার জন্য খুবই ইজি হয়। সারা জীবন তো গরম পানি দিয়েই খেয়ে আসলাম, গরম পানি দিয়ে খাওয়াটা অবশ্যই স্বাস্থ্যসম্মত, বাট চুন দিয়ে যদি আপনি করেন এটা অনেক দ্রুত হয়ে যাবে। মাত্র 40 থেকে 45 মিনিট চুনের পানিতে ডুবিয়ে রাখবেন, তাহলেই হয়ে যাবে। তো আমাদের বাসায় নিয়ে আসছে হলো পাথরের চুন, আর শামুকের চুন হইলেও হবে, পাথরের চুনটা একটু বেশি চোখ খায় এই জন্য আর কি। তো পানিতে এই চুনটা গুলিয়ে এই গরুর বা খাসির বট বা ভুঁড়িটা 40 থেকে 45 মিনিট বা 1 ঘন্টা ভিজিয়ে রেখে আপনারা বা ছুরি বা কিছু একটা দিয়ে, শক্ত কিছু একটা দিয়ে ঘষা দিবেন, উঠে যাবে ভুঁড়ি, একদম সাদা চকচকে হয়ে যাবে। তো ভুঁড়ি সাদা চকচকে হয়ে যাওয়ার পরে সব প্রসেসিং তো আপনারা জানেনই, যে একটা বড় পাতিলে মানে 1 চা চামচ হলুদ গুঁড়া মিশিয়ে ভুঁড়িগুলোকে 10-15 মিনিট সেদ্ধ করে নিয়ে পরে ভুঁড়িগুলো থেকে দুর্গন্ধ চলে যাবে। দেন আপনারা ছুরি বা কাঁটা চামচ দিয়ে গরম অবস্থায় ভুঁড়ির পিছনে লেগে থাকা চর্বি আর পর্দাগুলো অনায়াসেই কেটে ফেলে দিতে পারবেন। পরিষ্কার করা ভুঁড়িগুলো ঠান্ডা হওয়ার পরে আবার টুকরো টুকরো করে কেটে প্যাকেট বানিয়ে ফ্রিজে ভরে রাখেন, অথবা খাওয়ার জন্য রান্না করতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। তো এটা হচ্ছে খুবই ইজি একটা প্রসেস, আপনাদের জাস্ট 2 মিনিট সময় লাগবে, 2 মিনিটে বট পরিষ্কার হয়ে যাবে। তো ভুঁড়িতে কিন্তু আসলে অনেক পুষ্টিগুণ থাকে, যেমন জিঙ্ক, সেলেনিয়াম, আয়রন, ক্যালসিয়াম, এর প্রতিটিই কিন্তু মানব জীবনের জন্য অত্যন্ত উপকারী। তো আর শুধু যে উপকারী তা না, আমাদের কিন্তু এই ভুঁড়িটা খেতে এত বেশি সুস্বাদু লাগে, প্রায় 100 জনে 90 জন মানুষেরই প্রিয় হচ্ছে ভুঁড়ি বা বট। তো একজন হার্টের রোগী পর্যন্ত এই ভুঁড়ি খেতে পারবেন, প্রতিদিন 200 মিলিগ্রাম কোলেস্টেরল, আর সুস্থ মানুষ আমাদের মতো যারা সুস্থ সবাই 300 মিলিগ্রামের মতো খেতে পারবেন। তো 100 গ্রাম ভুঁড়ি খেলে একজন সুস্থ মানুষের দিনে কোলেস্টেরল গ্রহণের নিরাপদ মাত্রার অর্ধেক এবং একজন হার্টের রোগীর দিনে কোলেস্টেরল গ্রহণের নিরাপদ মাত্রার 79 চলে আসে। এছাড়া ভুঁড়িতে আছে 2 ধরনের ক্ষতিকর ফ্যাট, এটার যে শুধু উপকারিতা তা না, ক্ষতিকর ফ্যাটও আছে, স্যাচুরেটেড ফ্যাট এবং ট্রান্স ফ্যাট। সুতরাং মজাদার ভুঁড়ি খাওয়ার সময় অবশ্যই পরিমিত পরিমাণে খেতে হবে, আর সহজ এবং সঠিকভাবে কীভাবে গরুর ভুঁড়ি পরিষ্কার করবেন তা তো আমি সুন্দর করে বলেই দিলাম। হ্যাঁ, বাড়িতে আপনারা এখন চাইলে এভাবে সুন্দর করে ভুঁড়ি পরিষ্কার করে খেতে পারেন। আমার কাছে কিন্তু সব ভুঁড়িটা অনেক বেশি প্রিয়, অনেক বেশি প্রিয়। তো সবাই চাইলে গরম পানি দিয়েও করতে পারেন, এটা তো সবাই জানে গরম পানির টেকনিকটা। তো চুনের কথাও আমি বলে দিলাম। তো সবাইকে হচ্ছে হাম্বা মোবারক, মানে সবাইকে ঈদ মোবারক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।